দুই বাংলার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলাদেশের ঢাকা সোনালী অতীত ক্লাব ও কোচবিহার জেলা ভেটা রানার্স দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার, পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও অতীতের জেলার প্রাক্তন খেলোয়াড়রা। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুপদ বর্মন বলেন, বহুদিন পর এই ধরনের একটি খেলার আয়োজন করা হয়েছে কোচবিহারে। দুই বাংলার এই খেলা এই দুই দেশের সম্পর্ককে আরো ভালো করে তুলবে। সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ এবং কোচবিহারের দুটো ফুটবল টিমের, ভেটারান্স ফুটবল টিমের, এখানে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। তাতে অংশগ্রহণ করছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ভেটারান্স ফুটবল টিম এবং বাংলাদেশ ঢাকার সোনালী অতীত ক্লাব, যে টিমটাতে বাংলাদেশের প্রাক্তন জাতীয় দলের ফুটবলাররাও রয়েছেন। এবং আজকের এই যে ম্যাচ হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ, এই প্রীতি ফুটবল ম্যাচে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কোচবিহার জেলার ক্রীড়া সংস্থার মাননীয় সভাপতি তথা জেলাশাসক মহোদয় মিস্টার পবন কাদিয়াল এবং আমাদের অন্যতম সহসভাপতি তথা জেলা আরক্ষাধ্যক্ষ মহোদয় মিস্টার ডক্টর সম্বল নিম্বাল সন্তোষ নিম্বালকার আমাদের অন্যতম সহসভাপতি তথা কোচবিহার মিউনিসিপ্যালিটির মাননীয় পৌরপতি মিস্টার ভূষণ সিং, ওনারা উপস্থিত ছিলেন এবং আমাদের জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়রাও উপস্থিত থেকে দর্শক উচ্চবালিকা স্কুলের মেয়েরা সুন্দরভাবে এখানে নৃত্য পরিবেশন করলেন এবং একটা সুন্দর পরিবেশে অনেকদিন পরে কোচবিহার স্টেডিয়াম ভালো খেলা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমরা মৈত্রীর বার্তা দিচ্ছি, কারণ ফুটবল খেলা, খেলার মাঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ আমরা এক জায়গায় আসতে পারি এবং দুই বাংলার ফুটবল খেলোয়াড়রা খেলছে, দুই বাংলার যে একটা মৈত্রী আছে এই মৈত্রীর বার্তাই আমরা এই খেলার মাঠের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। প্রথমেই বলি, আজকে কোচবিহারের যারা এখানে আমাদেরকে এই খেলার সুযোগ করে দিয়েছে, সর্ব প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদেরকে আনার জন্য। আর সর্বোপরি বঙ্গবন্ধু আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই কোচবিহারে এই ধরনের একটা খেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সুন্দর একটা সম্পর্ক, এটা বিল্ড আপ হয়েছে একদিনে নয়, স্বাধীনতার পূর্বেই আমাদেরকে ইন্দিরা গান্ধী যেভাবে সাহায্য সহযোগিতা এবং সর্বোপরি ভারতের জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে স্বাধীনতার জন্য, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারতে, বিশেষ করে ভারতের সর্বস্তরের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের এই ধরনের স্বাধীনতার জন্য, তারা যে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা আজকে বুক ফুলে চলতে পারতেছি, বলতে পারতেছি, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে উদ্বুদ্ধ করেছিলেন তারই একমাত্র প্রমাণ। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, খেলাধুলা অংশগ্রহণ করতে পারতেছি এবং আমরা জাতীয় দল থেকে অবসর গ্রহণ করার পরেও আমাদের খেলোয়াড়রা এখানে খেলে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের দুই দেশের সম্পর্ককে উন্নত থেকে উন্নততর করছে এবং খুবই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।